কোন এমসিকিউ এ কতটুকু টাইম দিব? শুধু একটা কোশ্চেন থেকে যায় যেটা আমাদের ম্যাথ রিলেটেড বা কিছু জিনিস আমাদেরকে ভাবতে হয়। 100টা কোশ্চেন আনসার করবে কি করবে না, এটা হচ্ছে আসলে স্টুডেন্টের পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। আমার এটা প্রেফারেন্স ছিল না, একদমই করা উচিত হবে না, যাচ্ছে কি মানে প্রশ্নপত্রে দাগানো। ডিএমসি পেতে গেলে অবশ্যই 95 প্লাস দাগাতে হবে। টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু আমার মানে আমি হয়তো বা অনেক কিছু জানি, আমি কোশ্চেনগুলো হয়তো বা আনসার জানি, বাট এই টাইমটা ম্যানেজ করার ক্ষেত্রে আমি যদি সময় মতো আনসার না করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি মানে রেজাল্টটা সেরকম আসবে না। কোন এমসিকিউ এ কতটুকু টাইম দিব? যদি আমি ধরি যে 100টা এমসিকিউ আছে, 100টা এমসিকিউ দিচ্ছে এবং তাদের সময় হচ্ছে আমি ধরলাম 50 মিনিট, কারণ 10 মিনিট হয়তো বা অন্য অন্য মানে খাতা দাগাইতে বা ইনভিজিবিলিটির সাইন নিতে ইত্যাদি কাজ করতে করতে চলে মানে এটাকে বাদ দেওয়া যাইতে পারে। সো এখন একটা এমসিকিউর জন্য যে 30 সেকেন্ড পাচ্ছে, এই বিষয়টা কিন্তু এমন না যে তারা সব কয়টা এমসিকিউতে 30 সেকেন্ড দিবে, কারণ সব কয়টা এমসিকিউ যে তারা সবাই ইকুয়ালি পারবে এমন তো কোনো কথা নাই। প্রথমে সে জাস্ট দেখে যাবে যে হচ্ছে গিয়ে কোন এমসিকিউগুলো সে পারে, মানে সে কোন এমসিকিউগুলোর আনসার সে ভালো মতো জানে, যেগুলো সে শিওর জানে সেগুলো যেন সে আগে আনসার করে ফেলে। কারণ দেখা যাচ্ছে আমি 30 সেকেন্ড একটা এমসিকিউর জন্য, বাট যেটা আমি খুব ভালো পারি সেটা আমি 10 সেকেন্ডের মধ্যেও আনসার করে ফেলতে পারি যদি সেটা আমার শিওরলি আনসার জানা থাকে। দেখা যায় যে অনেক দু একটা কোশ্চেন থেকে যায় যেটা আমাদের ম্যাথ রিলেটেড বা কিছু জিনিস আমাদেরকে ভাবতে হয়, যে জিনিসটা 1 মিনিট আমাদের ভেবে আনসার দিতে হবে। এই জিনিসগুলো আমার প্রথম আধা ঘন্টায় আনসার দেওয়ার আসলে দরকার নেই, প্রথমে আমি এক দেখায় যেগুলো পারবো সেগুলোর আনসার করবো। অনেক সময় শিক্ষার্থীরা মানে পুরো কোশ্চেনটা পড়ে যাওয়ার ক্ষেত্রে আসলে পুরো কোশ্চেনটা আমি যদি একবার আগে পড়ে যাই, আমি যদি কোনোটাই আনসার না করি তাহলে ওই অনেক মানে পোর্শনটা করতে কিন্তু অনেকগুলো সময় নষ্ট হয়ে যায়। সো যদি আমি আনসার জেনেই থাকি তাহলে আনসার আমি করেই ফেলি। জেনারেলি কোশ্চেন যতই টাফ হোক না কেন 70 থেকে 80টা কোশ্চেন কিন্তু সবাই আনসার করতে পারে আর কি। এটা ফার্স্ট সাইকেলে কমপ্লিট করতে হয়, আমি ফার্স্ট সাইকেলে 75টা কোশ্চেন করেছিলাম। সেকেন্ড যে সাইকেলটা মানে যে কোশ্চেনগুলো একটু ট্রিকি বা যেটা হয়তো উত্তর মনে পড়ছে না বা যেটা একটু চিন্তা করলে 1 মিনিট বা 2 মিনিট চিন্তা করলে উত্তর করা যায়, ওই জিনিসগুলো উত্তর করতে হবে। ওভাবে করে চেষ্টা করতে হয় সবসময় 90+ কোশ্চেন আনসার করা। 100টা কোশ্চেন আনসার করবে কি করবে না, এটা হচ্ছে আসলে স্টুডেন্টের পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। আমার এটা প্রেফারেন্স ছিল না, 100টা আনসার করলে শিওর তো 2-4টা ভুল হবেই, এই জন্য 90-এর বেশি আর কি, 95 এবং 95-এর আশপাশে কোশ্চেন আনসার করলে সবচাইতে ভালো। একটা বিষয় একদমই করা উচিত হবে না, যাচ্ছে কি মানে প্রশ্নপত্রে দাগানো, এটা হয়তো বা এই কাজটা করলে তাদের সময়টা কিন্তু নষ্ট হচ্ছে, কারণ তারা একবার প্রশ্নপত্রে দাগাচ্ছে আবার সেখান থেকে ওই ওএমআরে জাস্ট কপি করবে, কিন্তু এই কাজটা কিন্তু করতে তাদের সময় নষ্ট হচ্ছে। বরঞ্চ তারা যেই কোশ্চেনগুলো আনসার শিওর জানে, মানে এমন না যে হচ্ছে গিয়ে আমি 1 নম্বর কোশ্চেন আনসার করলাম এরপর 2 নম্বরটা আমাকে আনসার করতেই হবে, মানে ওখানে আমার যদি আমি 2 নম্বর কোশ্চেনটা কঠিন হয় তাহলে সেই কোশ্চেনটাকে আমি আপাতত স্কিপ করে দিয়ে তারপরে কোশ্চেনে যাই। লাস্ট পর্যায়ে যে আমি 10-15 মিনিট হাতে টাইম পাচ্ছি এবং আমি কনফিউজড আছি, এরকম আমার 10 থেকে 15টা কোশ্চেন বা 10টা কোশ্চেন থেকে যাবে, তো সেখান থেকে আমি 5টা থেকে 7টা দাগাবো বা যদি পারি। আমার চেষ্টা থাকবে অলওয়েজ, এটা আমার কথা, যদি আমি মেডিকেলে চান্স পেতে চাই অবশ্যই আমাকে 90+ দাগানো উচিত, আর ডিএমসি পেতে গেলে অবশ্যই 95+ দাগাতে হবে। এটা হচ্ছে দাগাতেই হবে বলাটাই শ্রেয়, কারণ কম দাগিয়ে আসলে চান্স মিস হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়ে যায়। এক্সাম হলে মাথা ঠান্ডা রাখতে হবে আর কি, ওই সিরিয়াল ব্রেক যাতে না হয়, আমার একটা সবচেয়ে বড় সমস্যা কিন্তু সিরিয়াল ব্রেক হওয়া, যে 59টা 60টা একবার দাগায় ফেললাম পরে আর দেখলাম না, ওইভাবে চলতে থাকলো, এভাবে 2-3টা সিরিয়াল ব্রেক হয়ে গেলো, গ্রস একটা হিউজ একটা মিস্টেক, এই জিনিসটা করা যাবে না।